হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #BoBio। তোমরা যারা আগামী দিনে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, অর্থাৎ NMGNM এবং BSc নার্সিংয়ের মতো ইম্পর্টেন্ট এন্ট্রান্স এক্সামগুলোয় বসতে চলেছো, তাদের জন্য খুবই উপকারী। তো নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও। তোমরা তো থাম্বনেল দেখে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অলরেডি জেনে নিয়েছো। আর আমাদের সাথে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। এটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক এবং লোগো অলরেডি দেওয়া রইল, তো দেখে জয়েন হয়ে যেতে পারো। জাস্ট টেলিগ্রামে গিয়ে তোমরা এই নামে সার্চ করলেও সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাই দেরি না করে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব এবং কি কি প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, তো আজকে সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্স রিলেটেড তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। যারা NMGNM অর্থাৎ NMGNM 2024 সালের পরীক্ষায় বসতে চলেছো, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই মাস্ট দেখে নাও এবং অ্যান্সার করার চেষ্টা করো। এবং যদি বলো যে স্যার আর কোন বেসিকের ওপর প্রশ্ন রয়েছে, ম্যাট্রিক্স বেসিকের প্রশ্ন রয়েছে, অর্থাৎ ক্লাস টেন্থ ওরিয়েন্টেড, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেগুলি সলভ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বোচ্চ হয়? চারটে অপশান দেওয়া রয়েছে, যারা প্রিমিয়ারে রয়েছে তো অবশ্যই লাইভ চ্যাটে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো। স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? আমরা জানি থার্মো টেম্পারেচার রিলেটেড রয়েছে, তো রাইট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে অপশান বি হবে রাইট অ্যান্সার। চলো চেক করে নিই। একদমই তাই। দেখো, দ্য থার্মোস্ফিয়ার ইজ অফেন দ্য কনসিডার্ড হট লেয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ারকে আমরা কী নামে ডাকতে পারি? হট লেয়ার নামেও ডাকতে পারি, বিকজ ইট কন্টেন্টস দ্য ওয়ার্মেস্ট টেম্পারেচার ইন দ্য অ্যাটমোস্ফিয়ার। কত ডিগ্রি? প্রায় 1727 ডিগ্রি, আর এতে বললে প্রায় 2000 কেলভিনের মতো কিন্তু টেম্পারেচার থাকতে পারে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, বস্তু অপেক্ষা ছোটো অসৎ বিম্ব তৈরি হয়? ফার্স্ট তোমরা যারা অ্যান্সার করছো ভেরি গুড, বাট ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অসৎবিম্ব তৈরি হয় কোথায়, কোন দর্পণে? হ্যাঁ, এটা প্রথমটা তো উত্তল হবে, বুঝতেই পারছো এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, উত্তর হয় না, উত্তল। হ্যাঁ, উত্তল দর্পণ, তারপরে অবতল দর্পণ, সমতল দর্পণ কোনোটি নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার একদম হবে আমাদের উত্তল দর্পণ। এক্ষেত্রে দেখো স্পেলিংটা কিন্তু ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি রয়েছে? আমরা বলতে পারো যে এখানে স্যার কতগুলি প্রশ্ন রয়েছে, আজকের কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ 15 কোয়েশ্চেন রয়েছে, সম্পূর্ণ ফ্রি সেশন রয়েছে, ফ্রি। হ্যাঁ, ফ্রি অফ কস্ট তোমরা অ্যান্সার করতে পারবে, যা আগামী দিনে তোমাদের অনেকখানি হেল্প করবে। NMGNM সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের সাথে সলভ করানো হবে আগামী দিনে, তাই দেরি না করে সাবস্ক্রাইব করে নাও। এবং অবশ্যই কিন্তু নতুন দর্শক হলে তোমরা লাইক বাটনে প্রেস করে দিও, আর বাকিরা কিন্তু অবশ্যই একবার শেয়ার করে দিও এই জাতীয় জিনিস, যারা অ্যাসপিরেন্ট রয়েছে সঠিক এবং অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য বা প্রশ্নগুলি অ্যান্সার করার জন্য। রাইট অ্যান্সার কী হবে? বিক্ষেপণ সব থেকে কার আমরা দেখতে পাই? বেগুনির ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, দেখো রয়েছে দ্য রিয়াকটিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, ম্যাক্সিমাম ইন ম্যাক্সিমাম ফর দ্য ভায়োলেট লাইট অ্যান্ড মিনিমাম ফর দ্য রেড লাইট। যখনই বলবে খেয়াল রাখবে ম্যাক্সিমাম যখন বলছে, হ্যাঁ, রিফ্র্যাকটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে তখন কিন্তু ভায়োলেট, আর মিনিমাম বললে রেড। ওকে, নেক্সট দেখো, ভরের সূত্রের উপর ভিত্তি করে লেন্সের সূত্র নির্মিত হয়। তো প্রথম অপশানটা কিন্তু বাংলায় স্পেলিংগুলো একটু রয়েছে, দেখে নিতে হবে তোমাদের। নিত্যতা সূত্র হবে, নৈত্যতা হয়ে গেছে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে শক্তির নিত্যতা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই দুটো ইজিলি অপশান এলিমিনেট করে দাও দেখা মাত্র। এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, বাট যারা অলরেডি অফলাইন ক্লাস করছো তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান বি, শক্তির নিত্যতা সূত্র। বলো ক্লিয়ার কিনা? নেক্সট, তেজস্ক্রিয় মৌল বিঘটনের পরে সর্বশেষ যে মৌল পরিণত হয়, এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? কোন মৌল তেজস্ক্রিয় যখন মৌল বিঘটন হয় পিবি পাই আমরা রাইট অ্যান্সার, কোন অপশানটা পাবো? অপশান ডি হবে কারেক্ট। চলো একবার চেক করে নিই। একদম ওকে। নেক্সট দেখো, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, কার? হ্যাঁ, এখানে এইচ আছে, তারপরে তোমার কে আছে, এলআই আছে, এনএ আছে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি কে, কিন্তু কিন্তু খেয়াল রাখবে তোমার কার কিন্তু ব্যাসার্ধ বেশি হবে, কে এর। নেক্সট দেখো, দ্বি বন্ধনযুক্ত যৌগ নিচের কোনটি? OF2, N2, C2H4 আর C2H2। চারটে ভালো ভালো অপশান রয়েছে, তোমাদের অ্যান্সার কিন্তু ফার্স্ট টাইপিং করতে হবে, প্র্যাকটিস রেট কিন্তু বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন কিন্তু বিগত দিনেও এসেছে, আগামী দিনেও আসতে পারে।
তাই ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করো। রাইট অ্যান্সার কী হবে? C2H4। কেন? সি টু এইচ ফোর তো আমরা জানি ইথিলিন ইজ এ আনস্যাচুরেটেড অর্গ্যানিক কম্পাউন্ড, দ্য কেমিক্যাল ফর্মুলা আর C2H4, ইট হ্যাজ দ্য, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে, এই জায়গাটা ওয়ান ডাবল বন্ড অ্যান্ড ইজ দ্য সিম্পল সিম্পলেস্ট মেম্বার অফ দ্য অ্যালকেন ক্লাস অফ দ্য হাইড্রোকার্বনস। কার না? হাইড্রোকার্বনস এবং সিম্পল অ্যালকেন, এই জায়গাগুলো একটু খেয়াল করে নিতে হবে এবং নোট করে নিতে হবে, যাতে আগামী দিনে এর ইন্টার থেকেও প্রশ্ন এলে তোমরা করতে পারো। জার্মান সিলভারে প্রদত্ত কোন ধাতুটি থাকে না? জার্মান সিলভারে কোন থাকে না, তাহলে দেখো এমন একটা ধাতু থাকে না কিন্তু বাকিগুলো থাকবে, তাহলে সেটা হবে কোনটা? তাহলে Fe বা লোহা কিন্তু জার্মান সিলভারে থাকে না। তো তুমি যদি এটা যদি এলিমিনেট করে দাও, যেহেতু থাকে না বলেছে, না বললে নেগেটিভ হবে, তাহলে বাকি তিনটে কিন্তু থাকে। তো জার্মান সিলভারে কী কী থাকে এলেও এই অপশানটা তোমাকে খুঁজতে হবে, Cu, কপার, Zn, জিঙ্ক আর শেষে হচ্ছে Ni, নিকেল, এইগুলো কিন্তু থাকে। তো সেটাও কিন্তু খেয়াল করে অ্যান্সার করতে হবে। নেক্সট দেখো, তরলের প্রকৃত প্রসারণ আপাতত প্রসারণের কি হবে? সমান হবে, বেশি হবে, কম হবে, কম বা বেশি হতে পারে, তাড়াতাড়ি অ্যান্সার দাও প্রত্যেকে। ওকে, রাইট অ্যান্সার কী হবে? বেশি হবে। নেক্সট দেখো, যে গ্যাসটি গ্রিন হাউস এবং যার জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতি হয়, এই জায়গাটাই কিন্তু কোশ্চেনটা অনেকে ভুল করবে, আম্লিকটা না দেখে। আম্লিকটা দেখলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? CH4 মিথেন, N2O, দেন CO2 অ্যান্ড দেন CFC। রাইট অ্যান্সার কী হবে? CO2, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো, কোন রশ্মির কম্পাঙ্ক সব থেকে বেশি হবে? গামা, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, মাইক্রোওয়েভস। রাইট অ্যান্সার কিন্তু হবে অপশান এ, গামা রশ্মি। গামা রশ্মির কিন্তু তোমরা খেয়াল রাখবে যে গামা রশ্মির ক্ষেত্রে তার কম্পাঙ্ক কিন্তু সবচাইতে বেশি হয়। নেক্সট দেখো, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? হ্যাঁ, কোনটা রোধ বাড়লে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সেটা কিন্তু হ্রাস পাবে? তো এটা কিন্তু ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে যে রোধাঙ্ক, রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় কোনটির ক্ষেত্রে? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী আর অন্তরক। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে অর্ধপরিবাহী, হ্যাঁ, যাকে সেমি কন্ডাক্টর নামেও ডাকতে পারি। নেক্সট দেখো, আধুনিক পর্যায় সূত্র মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আধুনিক যে পর্যায় সূত্র সেটা মৌলের কোন ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আয়তন, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ক্রমাঙ্ক। রাইট অ্যান্সার হবে পারমাণবিক ক্রমাঙ্ক, অপশান ডি। হ্যাঁ, নেক্সট দেখো, 14 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ, হ্যাঁ একটু মাইকের ইস্যু থাকতে পারে, তোমরা একটু খেয়াল করে নেবে, ঠিক আছে, মন দিয়ে শুনে নেবে। দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের রং কী হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল, বাদামি। রাইট অ্যান্সার একদম সহজ প্রশ্ন রয়েছে, তাই দেরি না করে অ্যান্সারে চলে যাব, গাঢ় নীল। নেক্সট দেখো, এই জাতীয় প্রশিক্ষণ তো তোমরা জানো, অলরেডি নোটিফিকেশন পেয়ে গেছো যে ক্লাস সব শুরু হয়ে গেছে, তো ইচ্ছুক থাকলে অবশ্যই যারা চাইছো তারা অনলাইন অফলাইন জয়েন করে নিতে পারো। জার্মান সিলভারে থাকে না কোনটা? জার্মান সিলভারে অলরেডি একটু আগেই করলাম এই জাতীয় প্রশ্ন, কি থাকবে না? এজি কিন্তু জার্মান সিরিয়ালে থাকে না, ঠিক আছে, সিলভারে থাকে না, অপশান এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার, থাকে না বলেছে, তাহলে বাকি কিন্তু এখানে খেয়াল রেখে যাবে, যখনই না বলবে তাহলে বাকি তিনটে কিন্তু থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো Cu, দেন কফ, দেন Zn আর দেন হচ্ছে Ni, এগুলো কিন্তু থাকবে। এই জাতীয় প্রশ্ন প্রতিবার একটা করে দেবে, থাকে না তো এই জাতীয় খেয়াল করে কিন্তু অ্যান্সার করবে। নেক্সট দেখো, তো এই জাতীয় ক্লাসেস ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য তোমরা দেরি না করে কিন্তু প্রত্যেকে একবার করে শেয়ার করে দেবে, কারণ অলরেডি নোটিফিকেশান এসে গেছে। হ্যাঁ, যারা অলরেডি ফর্ম ফিল আপ করতে চাও তার সমস্ত নোটিফিকেশান, আগামী দিনে ক্লাসেস, তো তার আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকলো, তো চেক আউট করে নিও ফ্রি ক্লাস পাওয়ার জন্য এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। সো Cu, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।